গ্রামের এক প্রান্তে একটি পুরানো ভাঙাচোরা বাসা ছিল। গ্রামবাসীরা বিশ্বাস করত সেখানে কিছু অশুভ শক্তি বাস করে। রতন নামের এক যুবক গ্রামে নতুন এসে সেই বাসায় থাকার সিদ্ধান্ত নেন। গ্রামের মানুষ তাকে অনেক সাবধান করে, কিন্তু রতন তাদের কথায় কান দেয় না। রাতে রতন যখন ঘুমিয়েছিল, হঠাৎ তার ঘরের দরজায় একটা অদ্ভুত শব্দ হয়। ঘুম ভেঙে সে দেখে দরজার ওপাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। রতন ভয়ে উঠে দাঁড়ায় এবং জিজ্ঞেস করে, কে ওখানে? কোনো উত্তর আসে না। কিছুক্ষণ পরে আবার শব্দ হয়।